নেতাই গণহত্যায় অভিযুক্তদের বীরে সংবর্ধনা দিল সিপিএম। আট বছরের পর জামিনে মুক্তি পেলেন সিপিএম নেতা ডালিম পান্ডে তপন দেব। জেল হেফাজত থেকে জেল থেকে বেরোতেই দলীয় নেতাদের সংবর্ধনা দিল সিপিএম। জামিন পেলেও নথি না আসায় ছাড়া পাননি আর এক সিপিএম নেতা অরুজ পান্ডে। মানুষের আদালত ছাড় পাবেন না সিপিএমকে তোপ তৃণমূলের। নেতাই যে গণহত্যা সেই নেতাই গণহত্যায় অভিযুক্তদের বীরে সংবর্ধনা দিল সিপিএম। আট বছর পর জামিনে মুক্তি পেলেন সিপিএম নেতা ডালিম পান্ডে তপন দে। জেল থেকে বেরোতেই দলীয় নেতাদের সংবর্ধনা দিল সিপিএম। জামিন পেলেও নথি না আসায় ছাড়া পাননি আরও এক সিপিএম নেতা অরুজ পান্ডে। মানুষের আদালতে ছাড় পাবে না সিপিএমকে তোপ তৃণমূলের। যে নেতাই গণহত্যা 2011 সালের 7ই জানুয়ারি লালগড়ের নেতাইয়ে যেখানে গুলি চালানোর অভিযোগ ছিল, সিপিএমের সশস্ত্র শিবির থেকে গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় নিহত হন 4 জন মহিলা সহ 9 জন নিরীহ গ্রামবাসী, আহত হন অন্তত 28 জন। সেই ঘটনাতেই যারা অভিযুক্ত তারা জেল থেকে জামিনে মুক্তি পেলেন এবং তাদেরকে জামিনে মুক্তি পাওয়ার পর তাদেরকে বীরে সংবর্ধনা দিল সিপিএম তৃণমূলে। মানুষের আদালতে ছাড় পাবেন না তারা। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত শতরূপ রিপাবলিক বাংলায়। যেখানে নেতাই গণহত্যা এবং সেটা একটা বলা যায় কলঙ্কিত অধ্যায় বলে মনে করা হয় বাংলার রাজনীতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে বীরের সম্মান দেওয়া হলো। দেখুন, এটাকে নিয়ে নতুন করে আমাদের তো উত্তর দেওয়ার কিছু নেই। 2010 সালেও আমরা বলেছিলাম যে এটা একটা চক্রান্ত আমাদের নেতাদের বিরুদ্ধে। 2023 সালেও এসে আমরা একই কথা বলছি। এই 13.5 বছরে সিপিএম এর অবস্থানে তো কোনো বদল ঘটেনি, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি এই মাঝখানের এই গোটা সময়টা এখন যারা গণ আদালতের গল্প শোনাচ্ছেন তৃণমূল কংগ্রেস, তাদের কাছে সুযোগ ছিল আইনে, আইনের যে আদালত, সংবিধানের যে আদালত, সংবিধান পরিচালিত সেই আদালতে আমাদের নেতাদেরকে দোষী সাব্যস্ত করা। এদের হাতে সিআইডি ছিল, এদের হাতে পুলিশ ছিল। এই সময় সিপিএম ক্ষমতায় নেই, কেউ বলতে পারবে না যে সিপিএম সরকারি প্রভাব খাটিয়ে সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রমাণ লোপাট করে নিজের দলের নেতাদেরকে বাঁচাচ্ছে। আজকে 13 বছরের ওপর কিছু মানুষকে বিচারের নাম করে আটকে রাখা হবে, তাদের জীবন থেকে 13টা বছর কেড়ে নেওয়া হবে। 13 বছর পরে না তাদের কোনো দোষ প্রমাণ করতে পারবে সরকার, না তাদেরকে কোনো শাস্তি দিতে পারবে। মাঝখান থেকে যেহেতু একটা অভিযোগে অভিযুক্ত করেছে, সেহেতু তাদেরকে সারা জীবন আমাদেরকে অপরাধী মেনে চলতে হবে। 13 বছরের বদলে কি 13 জন্ম এদের ট্রায়াল চলবে? আপনি আপনি ভাবুন, আপনি যদি এই জায়গায় থাকতেন, আমি যদি এই জায়গায় থাকতাম, যে কোনো সাধারণ মানুষ, সে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জাস্টিস ডিজার্ভ করে। যদি এই ঘটনাতে এরা সত্যি জড়িত হবেন, কে আটকেছিল বলুন তো তৃণমূল কংগ্রেসকে এটা প্রমাণ করা থেকে? আজকে যেদিন নেতাইয়ের ঘটনা ঘটেছিল তার কয়েক মাসের মধ্যে বামফ্রন্ট রাজ্য সরকার থেকে চলে গেছে। আমরা তো কোনো অবস্থাতে তদন্তকে প্রভাবিত করতে পারিনি। তারপরও এমনকি আমাদের নেতা সুশান্ত ঘোষ থেকে শুরু করে একের পর এক নেতা দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুরে পা রাখতে পর্যন্ত পারেনি। ওরা খালি ন্যায্য তদন্ত নয়, এমনকি মিথ্যে প্রমাণ সাজিয়ে তদন্ত করারও অবাধ সুযোগ পেয়েছে। তারপরে ওরা অপরাধ প্রমাণ করতে পারেনি। এবং একটার পর একটা ঘটনা, আপনারা জানেন ফুল্লরা মণ্ডল বলে আমাদের পার্টির এক নেতৃত্বে 9 বছরের কাছাকাছি সময় মিথ্যা মামলায় জেলে আটকে রেখেছিল। 9 বছরের কাছাকাছি সময় জেলে বসে তাকে তার ভাইয়ের মৃত্যু সংবাদ পেতে হয়েছে, জেলে বসে তার মায়ের মৃত্যু সংবাদ পেতে হয়েছে। শতরূপ, আপনি বলছেন আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন শতরূপ প্লিজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল সমর্থক সৌরপ্রিয় দত্ত রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যেখানে আপনারা বলছেন যে এটা বীরের সংবর্ধনা দেওয়া হচ্ছে, মানুষের আদালতে ছাড় পাবেন না, আপনারা তোপ দাগছেন সিপিএমকে, সেখানে কিন্তু সিপিএম বলছে যে এটা দীর্ঘদিন ধরে একটা ষড়যন্ত্র করা হয়েছে এবং যারা বেরিয়েছে জেল থেকে তারা বেরিয়ে প্রথম প্রতিক্রিয়া দিয়ে তারা বললেন যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, চক্রান্তের শিকার হয়েছেন তারা। না, তাহলে কি নেতাইয়ে কোনো গণহত্যা হয়নি সেদিনকে? সেদিনকে কোনো ঘটনা ঘটেনি? তাহলে এটা কারা করেছিল? আর আমার কাছে কথা হচ্ছে যে আইনের বিষয়ে আমি কোনো কথা বলবো না। আইন আইনের পথে চলবে, পরবর্তীকালে দেখা যাবে কি বিষয় হয়েছে না হয়েছে। আমি ওনারা ছাড় পেয়েছেন কি কি হয়েছে সেটা এখন আমি বিচারকের ওপর কোনো কথা বলবো না, কিন্তু নেতাইয়ে যে গণহত্যা হয়েছে এটা সারা বাংলার মানুষ জানে এবং সারা বাংলার মানুষের মানুষের আদালতে বিচার হয়েছে এবং তার শাস্তি তারা পেয়েছে, এবং যার জন্য সিপিএমকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আদালতের কোনো বিচার যে বিষয়ের উপর বা তাদের ইয়ের উপর আমি কোনো কথা বলবো না।
শতরূপ কি বলবে ঝড়প্রিয় বাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে, যেখানে আপনারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা ক্রিমিনালদের পাশে রয়েছে, তারা অপরাধীদের পাশে রয়েছে, অভিযুক্তদের পাশে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কেনই বা ব্যতিক্রম? দেখুন, সৌরভী বাবুর কথার উত্তর আমি কিছু বলবো না। পশ্চিমবাংলায় কয়েক কোটি তৃণমূল সমর্থক আছেন, কয়েক কোটি মানুষের উত্তর দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। তৃণমূলের কোনো নেতা, তৃণমূলের কোনো পদাধিকারী, কোনো মুখপাত্র যদি কথা বলতেন, নিশ্চিতভাবে রাজনৈতিক একটা জায়গা থেকে আমি উত্তর দিতাম। আমি আপনাকে এর আগে যেটা বললাম, দেখুন আমার প্রশ্নটা খুব ফান্ডামেন্টাল। 13.5 বছর সুযোগ পেয়েছে একটা সরকার, একটা রাষ্ট্র, একটা অ্যাডমিনিস্ট্রেশন যাদেরকে অভিযুক্ত করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার, 13.5 বছরেও সেই অভিযোগটা প্রমাণিত হয়নি। না নেতাজির ঘটনা না কিসের ঘটনা সেটা অন্য প্রসঙ্গ। আমি সাধারণভাবে একটা গণতান্ত্রিক একটা দেশে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, একটা আইনি ব্যবস্থায় দাঁড়িয়ে আমি আপনাকে বা আপনার মাধ্যমে দর্শকদের কাছে বা যারা আমাদের কথাটা শুনছেন প্রশ্ন করছি, আমি ফান্ডামেন্টাল একটা জায়গা থেকে 13.5 বছর কিছু মানুষকে জেলে আটকে রাখার পরও, তাদের জীবনের শ্রেষ্ঠ সময় থেকে 13.5 বছর কেড়ে নেওয়ার পরও যদি একটা সরকার, একটা রাষ্ট্র সে অপরাধকে প্রমাণ না করতে পারে, সেক্ষেত্রে সুস্থ সমাজে, সভ্য সমাজে আমাদের কি করণীয়? 13.5 জন্ম শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কিছু মানুষকে অপরাধী হিসেবে জেলায় ধরে রাখা, তাদেরকে তারা ফাঁসি দিয়ে দিন, তাহলে তাদের বলে দিন যে আমরা, তাহলে আমি একটা আপনাকে ভালো কথা বলছি, একটা কাজ করুন। অভিযোগ কি কোনো গণহত্যাই হয়নি, গুলি চালানো হয়নি সেখানে? একশো বার হয়েছে কিন্তু আমি শুনিনি কথাটা, আমি শুনেছি আপনার প্রশ্নটা। 100 বার গুলি চালানো হয়েছে, মানুষ মারা গেছেন, কিন্তু যারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, বোঝা যাচ্ছে তারা গুলিটা চালায়নি। যদি চালাতো সরকার 13.5 বছরে প্রমাণ করতে পারতো। বলা যায় না, যাদের হাতে আছে তদন্তভার হয়তো গুলিটা তারাই চালিয়েছিল, তাই না? তারা তাই না স্বীকার করতে পারছে না, অন্যের অপরাধ প্রমাণ করতে পারছে। আমি একটা কথা বলছি আপনাকে, একটা কাজ করুন, তৃণমূলকে বলুন, সরকারকে বলুন, এদের বিচার প্রমাণ করতে পারেনি তো দরকার নেই, এমনি ফাঁসি দিয়ে দিতে। একদম জাস্ট প্রেস কনফারেন্স করে মমতা ব্যানার্জি বলে দিক যে আমি পারিনি, আমার হাতে সিবিআই, সিআই মানে সিআইডি, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু থাকা সত্ত্বেও আমি এদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে পারিনি, কিন্তু আমার মনে হয়েছে এরা দোষী, তাই আমি অপরাধ প্রমাণ না করে এদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছি। শতরূপ কি বলছেন, শতরূপ কি বলছেন, অপরাধ প্রমাণ করতে পারেনি বলে কি অপরাধী হয়নি? সেদিন গুলিও চলেনি, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে কি বলবে? শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, একটা প্রশ্ন 3 বার করলে তো আমি 3টা আলাদা উত্তর দেবো না। আমি একটা প্রশ্ন একবারই বুঝতে পারি, আমি আপনার উত্তরটা শুনে নিই, প্রশ্ন করেছেন উত্তরটা শুনে নিন। প্রথম কথা হচ্ছে, যাদের হাতে তদন্ত করার ভার ছিল তারা যদি দোষীকে প্রমাণ দোষী প্রমাণ করতে বা দোষীকে খুঁজে বার করতে না পেরে থাকে, তাহলে মৃতের পরিবারকে উত্তর দেওয়ার দায়িত্ব তার, উত্তর দেওয়ার দায়িত্ব কোনো বিরোধী দলের নয়, এটা রাষ্ট্রের সরকারের দায়িত্ব। এক দ্বিতীয় কথা, যেহেতু অপরাধ প্রমাণ হয়নি সেহেতু তারা দোষী নয়, এই কথাটা আমি বলছি কিনা জিজ্ঞেস করছেন? তো হ্যাঁ, 100 বার আমি বলছি, এবং এটা আমি বলছি না, এটা থিওরি অফ জাস্টিস বলছে, এটা ভারতের আইন, ভারতের সংবিধান বলছে, আ পারসন ইজ ইনোসেন্ট টিল প্রুভ গিলটি। শতরূপ, আপনারাই তো গলা চড়ান, যখন অরুব্রত মণ্ডলকে বিয়ে সংবর্ধনার কথা বলা হয় তখন তো আপনারাই গলা চড়ান, আপনারাই বলে যে অরুব্রত মণ্ডলকে কেন সংবর্ধনা, তো তিনিও তো অভিযুক্ত, সেক্ষেত্রে অভিযুক্তদের সংবর্ধনা, যারা গণহত্যায় অভিযুক্তদের আমি একটা আমি 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 ভাই শতরূপকে একটা কথাই শুধু বলবো, এই শতরূপ প্রথমে বললো না যে কোটি কোটি তৃণমূল সমর্থক আছে, আমি শতরূপকে বলি যে শতরূপ, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, হতে পারে তুমি আমার কথা উত্তর না দিতে পারো, কিন্তু উত্তর দিতে পারছো না এই কারণে আমি প্রশ্ন একটাই করেছি বা একটা কথাই বলেছি, ঘটনাটা কি ঘটেনি? একজন মানুষ হিসাবেই যদি আমি বলি, ধরো তুমি তৃণমূল কংগ্রেসের সমর্থক বাদ দাও বা কিছু বাদ দাও, ঘটনাটা কি ঘটেনি? ঘটনাটা ঘটেছে, কিন্তু ওই আমি একটা কথা বললাম যে অনেক সময় বিচারের বাড়ি নিরবে নিবৃতে কাঁদতেই পারে, কিন্তু আমি বিচারকের ওপর বা বিচার ব্যবস্থার ওপর বা বিচারকের রায়ের ওপর আমি কথা বলতে চাই না। আমি বলতে চেয়েছি যে মানুষ এর উত্তর দিয়ে, তুমি যদি বলো না মানুষকে আমি পারতেই না, কোটি কোটি মানুষ আছে, সে কোটি কোটি লোক তৃণমূলকে সমর্থন করে, কোটি কোটি লোক সিপিএমকে সমর্থন করে বা অনেকে সমর্থন করে, আমি সেটা বলতে চাইছি না। আমি বলছি ঘটনাটা ঘটেছে, বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ বিচার করে তার রায়দান গণতান্ত্রিক পদ্ধতিতে করেছে, আদালতের বিচার আদালতে হয়েছে, আর তোমাদের বিচার মানুষের আদালতে হয়েছে, মানুষের আদালতের বিচারে তোমাদেরকে চিরকালের জন্য বাংলার মাটি থেকে সরিয়ে দিয়েছে। একদম অল্প সময়, অল্প সময় শতরূপ, অল্প সময়, যেখানে জামিন পাওয়া মানে কি নির্দোষ প্রমাণ হওয়া, অল্প সময় আপনার কাছে জানতে চাইবো। জামিন পাওয়া মানে নির্দোষ প্রমাণিত হওয়া নয়, 13.5 বছর জেলে থেকেও 13.5 বছর ধরে কাউকে ট্রায়ালের মধ্যে রেখেও দোষ প্রমাণ করতে না পারা মানে আমরা ধরে নিচ্ছি যে সরকারের কাছে প্রমাণ করার কোনো পথ নেই, সরকার প্রমাণ করতে পারবে না, এই রাষ্ট্রের কাছে কোনো প্রমাণ নেই তাদের বিরুদ্ধে, এটা তাদের বিরুদ্ধে একটা সাজানো অভিযোগ, আমরা এটা ধরে নিচ্ছি। 2010 সালে আমরা যে কথা বলেছিলাম, 2023 সে কথা বলছি। আর যদি বলেন যে মানুষ, আমরা ভোটে হেরে গেছি মানে মানুষ রায় দিয়ে দিয়েছে, তাহলে 3 বার আমরা ভোটে হেরেছি, 7 বার মমতা ব্যানার্জি আমাদের কাছে ভোটে হেরেছেন, তাহলে মমতা ব্যানার্জি 70 বছর চুপ করে থাকা উচিত। বেশ, ধন্যবাদ, ধন্যবাদ শতরূপ আপনার।